আছেন বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন, ভালো আছে আপনাদের আইডিয়ারে বা খাঁচার পোষা পাখি। বন্ধুরা, আজকে আপনাদের সঙ্গে কিছু কথা শেয়ার করব, যেটা হচ্ছে যারা নতুন ব্যবসা হিসাবে মানে পেশা হিসাবে পাখি খুঁজতে চান, তাহলে আমার মনে হয় যে পাখি সম্বন্ধে ভালো করে জেনে বুঝে নিয়েই শুরু করা উচিত। ধরুন প্রথমে এক পেয়ার পাখি নিয়ে আসলেন, তাদেরকে বুঝলেন, তাদেরকে জানলেন, তারপরে আস্তে আস্তে সেটাকে বড় করি। তো বন্ধুরা, আমি মনোজ বার্ডস অ্যান্ড গার্ডেনিংয়ের পক্ষ থেকে আপনাদের সামনে কিছু কথা শেয়ার করব। চলুন বন্ধুরা দেখে নিই। আর যাওয়ার আগে বলে দিই বন্ধুরা, যারা নতুন দর্শক আছেন তারা আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশের বেল আইকনটা অল ক্লিক করে দেবেন। আর সকল দর্শক বন্ধুকে বলবো আমার ভিডিওটার সঙ্গে থাকবেন, পুরোটা দেখবেন। বন্ধুরা, হেলিকপ্টার বাজরিকা পাখি অথবা জাপানি বাজরিকা পাখি, এদের সম্বন্ধে কিছু কথা বলি আপনাদের। সেটা হলো, এই পাখি পালন করতে অনেকটাই লাভ করা যায়, কারণ এর দাম অনেক বেশি। একবার যদি দেখে শুনে কিনে একবার সেট আপ তৈরি করতে পারেন, তাহলে বিপুল পরিমাণ লাভের মুখ দেখা যায়। আর যদিও বা দেখে শুনে না কিনে লস হয়, তবে একবার ব্রিডে বসে গেলে সব লস কভার হয়ে যায়। অনেক বেশি ডিম বাচ্চা করে ও এদের দাম অনেক বেশি, খাওয়া খরচও সেম। সেই জন্য এদের মেল ফিমেল চেনার উপায় এমন কিছু নয়, নর্মাল বাজরিগার পাখির মতোই ছেলে ও মেয়ে পাখির নাকের কালার হয়, আর সেম নর্মাল বাজরিকা পাখির মতনই এদের নির্ণয় করা যায় মেল ফিমেল। আর একটা কথা মাথায় রাখতে হবে, ভিটামিন ও ক্যালসিয়ামের ঘাটতি যেন না হয় এদের, কারণ জাপানি বাজরিকার পাখি যদি যত্ন না নেওয়া হয় তাহলে ওরা বিট করবে না ও ভালো বাচ্চা দেবে না। এই পাখির বাচ্চা সবথেকে বেশি প্রতিবন্ধী হয়, মারা যায়, এর কারণ ভালো খাবার ও যত্ন না নেওয়া। এদের খাঁচায় ব্রিড করা লাঠিটা একটু দেখে বুঝে নিতে হয়, লাঠিটা যেন নড়বড়ে না হয়, শক্তপোক্ত হয়, ওটা যেন কাঠেরই হয়, সেটা আপনাদের খেয়াল রাখতে হবে। আর খাঁচায় বন্ধুরা সবসময় গ্রিড, মিনারেল ব্লক, ক্যাটেল ফিশবোন এইগুলো সবসময় যেন ওদের খাঁচায় দেয়া থাকে, এটা আপনাদের লক্ষ্য করতে হবে। কেননা এখান থেকে ওদের অনেকটা ক্যালসিয়াম, মিনারেল ইত্যাদি ইত্যাদি ওদের কিন্তু শরীরের কিছু ঘাটতি পূর্ণ হয়, সেই জন্য এগুলো আপনাদের খেয়াল রাখতে হবে। যতটা পারবেন কেজটা পরিষ্কার রাখার চেষ্টা করবেন, চেষ্টা নয় এটা আপনাদের করতেই হবে, কারণ এই নোংরা থেকে অনেক রকম জীবাণু ছড়িয়ে এদের রোগের সৃষ্টি হবে আর পাখি অসুস্থ হওয়ার সম্ভাবনা থেকে যাবে। আর বন্ধুরা, এদের জলটা নিয়মিত পাল্টাতে হবে, আর খাঁচায় সর্বদা যাতে হাওয়া বাতাস খেলে, আলো থাকে, সেদিকেও আপনাদের খেয়াল রাখতে হবে। আর এরা যতটা পারবে নিরিবিলি জায়গায় রাখলেই এদের ভালো হয়, কারণ এরা একটু ভীতু প্রাণী, এরা কিন্তু লোকজন দেখলে ভয় পায়। আস্তে আস্তে সেট আপ হয়ে গেলে অবশ্য অনেকটাই ভয় কিছু কিছু পাখির চলে যায়, তখন আপন লোককে ওরা চিনে যায়, কাছে গেলে ওরা অত ছটফট করে না। কিছু কিছু পাখি টেম নিলে পরে মানে টেম করালে খুব সহজেই এরা টেম করে। তো এই ছিল বন্ধুরা আজকের ভিডিও। যদি আমার ভিডিওটি আপনাদের তথ্যগুলো যদি আপনাদের কিছু কাজে লাগে, আমার চ্যানেলটি নতুন বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব করুন, সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা অল করে দেবেন বরাবরের জন্য, সঙ্গে থাকার জন্য। আর এই ধরনের তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করব, শেয়ার করে থাকি আমি এই ধরনের ভিডিও পেতে গেলে। আপনারা অবশ্যই নতুন বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর সকল বন্ধুকে আমার সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন বন্ধুরা, ভালো রাখবেন আপনাদের খাঁচার পোষা পাখিগুলোকে। ফিরে আসছি বন্ধুরা পরবর্তী সময়, পরবর্তী ভিডিও নিয়ে।